সাত্তার নিজেকে রাজ্জাক ভাই মনে করে এবং নিজেকে এটা মনে করার কারণেই আজকে তার এই অবস্থা ফিল্মের গ্রাফটা এত নিচে নেমে এসেছে আরও অনেক কথা কিন্তু সাত্তারকে নিয়ে নাইনটিন নাইনটি ফোরে কিন্তু সুপারস্টার কঞ্জন ছায়াচন্দ্র পত্রিকাতে কিন্তু তার একটা বিশাল বড়ো বিবৃতি দেয় আজকে আমরা জানবো এক্স্যাক্টলি তিনি আরও কী কী করেছেন আপনারা কি জানেন যে ইলিয়াস কঞ্জন অভিনীত সবচেয়ে বেশি বিজ্ঞান ফিল্ম কালজয়ী ফিল্ম বলা হয় বেদের মেজোসনাকে ইনিশিয়ালি কিন্তু এই ফিল্মে কিন্তু কাস্টিং ছিলেন সাত্তার এটা ইলিয়াস কঞ্জনও বলেছে সাত্তার নিজে বলেছে সাইনিং মানি দিয়েও কিন্তু তাকে এই ফিল্মে নেওয়া হয় না তো সেই ছাত্র নাইনটিন নাইনটি ফোর এসে যখন ইলিয়াস কাঞ্চন দেশের এক নম্বর টপ ফিরো তখন কিন্তু তার অবস্থানটা কিন্তু ছাত্রারের অবস্থানটা কিন্তু আগের মতো ছিল না এবং কেন ছিল না এবং তাকে নিয়ে কিন্তু অনেক কথাই কিন্তু সুপারস্টার ইলিয়াস কাঞ্চন তিনি কিন্তু ছায়াচন্দ্র পত্রিকাতে কিন্তু তার একটা বিবৃতি দিতে কিন্তু বলেন এবং তিনি কী কী বলেন আজকে টোটাল বিস্তারিত আমি ছাত্র সম্পর্কে ইলিয়াস কাঞ্চনের দেওয়া যে ডকুমেন্ট সেটা আমি আপনাদের সামনে অথেন্টিক পেপার কাটিং দিয়ে প্রোভাইড করবো তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্মস বাই এই চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের সাত তারকে আমরা বেশি সবাই জানি তিনি কিন্তু বেদের মেজ্যোৎসনা ফিল্মে তার কাজ করার কথা ছিল কোনো কারণে হয়নি ব্যাটে বলে মেলেনি এবং তিনি কিন্তু একজন ভালো অভিনেতা অন্তত তাকে ফোক সিনেমার বিনাম বাচ্চা বলা হয় যে ফোক সিনেমার অপ্রতিদ্বন্দ্বী নায়ক সাত্তার তিনি কিন্তু বেশিরভাগ কিন্তু ফোক সিনেমাতে তিনি কাজ করেছেন এবং ওই জায়গায় তিনি আনবিটাবেল যেমন সবার এক একটা সব থাকে যেমন ইলিয়াস কঞ্চন ভার্সেটা ইলেক্টর নায়ক রাজ চাক ভার্সেডাইল ইলেক্টর ওয়াসিম বাহাদুর নায়ক পোশাকের সিনেমার আনডাউটলি ডাউন সোশ্যাল অ্যাকশন সিনেমাতে আমরা দেখেছি তখন সোহেল রানাকে যাই হোক এরকম ফোক ফ্যান্টাসি সিনেমার কিন্তু বিনাম বাচ্চা সম্রাট কিন্তু বলা হতো সাত্তারকে এবং তার সম্পর্কে কিন্তু নাইনটিন নাইনটি ফোরে কিন্তু ইলিয়াস কাঞ্চন একটা বিস্তারিত আলোচনা করে সেখানে উঠে এসেছে নানা রকম কথা আপনারা হয়তো অনেকে জানেন যে বেদের মেজুসনা এই সিনেমাতে কিন্তু সাত্তার কাজ করার কথা ছিল এবং যেহেতু কাজ করতে পারেনি এবং নাইনটিন নাইনটি ফোরে দাঁড়িয়ে কিন্তু সাত্তার অবস্থানটা কিন্তু আগের মতো ছিল না এবং তার এই অবস্থা নিয়ে কিন্তু ইলিয়াস কাঞ্চন তিনি কিন্তু পত্রিকাতে মুখ খোলেন তিনি কিন্তু বিস্তারিত বলেন তো কাঞ্চন সাহেবের কথাটাই এমন ছিল যে সাত্তার যখন ফিল্মে আসে তখন সবাই ওকে নায়ক রাজ রাজ্জাক ভাই ভাবতে লাগে মানে রাজ্জাক ভাইয়ের মতো ওকে সবাই ভাবতে লাগে এবং সাত্তার ইনফ্যাক্ট নিজেও কিন্তু তাকে রাজ্জাক ভাই ভাবতে লাগে এবং তার ভাবনার সঙ্গে তার কাজের কিন্তু কোনো মিল নেই রাজ্জাক ভাই যেমন সব ধরনের ক্যারেক্টার ভার্সাটাইল চরিত্রে অভিনয় করে বিভিন্ন ধরনের ক্যারেক্টারে কাজ করে তিনি যেমন দর্শক নন্দিত তিনি যেমন সুপরিচিত তিনি যেমন একটা স্টেবল পজিশনে কিন্তু সাত্তাক শুধুমাত্র সাত্তার শুধুমাত্র ফোক ফ্যান্টাসি ধারার সিনেমাতে কাজ করার কারণে আজকে নাইনটিন নাইনটি ফোরে দাঁড়িয়ে ওর অবস্থা আজকে ও ভালো কাজ করে না ওর হাতে কাজ নেই তো এর মেইন কারণ হচ্ছে ও শুধুমাত্র একটা গণ্ডির ভিতর সীমাবদ্ধ রয়েছে যে ফোক ফ্যান্টাসি ধারার সিনেমাতে ও যদি ফোক ফ্যান্টাসি দ্বারা সিনেমাতে কাজ না করেও যদি সব ধরনের চরিত্রে যদি নিজেকে বিলীন করে দিত যদি সব ধরনের ক্যারেক্টারে কাজ করতো সব ধরনের ডিরেক্টর প্রডিউসারদের সাথে যদি কাজ করতো তাহলে কিন্তু আজকে ওর এই অবস্থা হতো না অবশ্যই একজন ভালো মানুষ এবং ভালো অভিনেতা কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র ফোক ফ্যান্টাসি দ্বারা সিনেমাকে পোর্ট্রে করতে গিয়ে আজকে ওর এই অবস্থা এবং ইলিয়াস কাঞ্চন তিনি কিন্তু নিজে অনেক ফোক ফ্যান্টাসি দ্বারা সিনেমা করেছে কিন্তু তার থেকেও আমরা কিন্তু তাকে একটা ভেজা ভেজাচক নিতি এবং সহযত্রী ফিল্ম দিয়ে কিন্তু আমরা তাকে বেশি চিনি এবং তার ভার্সেটাইল অভিনয় সব ধরনের অভিনয় এবং ভার্সেটাইলিটির জন্য কিন্তু আজকে ইলিয়াস কঞ্চন এত বড় সুপারস্টার তাকে নিয়ে আলোচনা করে অন্যদিকে সত্তার কিন্তু কালের বিবর্তনে নাইনটি যেই হারিয়ে গিয়েছিলেন তো সাত্তারকে নিয়ে কঞ্চন বিস্তারিত কিন্তু তিনি ছায়াচন্দ্র পত্রিকাতে তিনি বলেছিলেন এবং সেখানে কী কী বলেছিলেন তো সেটা নিয়েছিল আমার বিস্তারিত আলোচনা তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের